সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য অর্থাৎ যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন এই অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। আজ থাকবে তোমাদের এই অধ্যায় থেকে পার্ট ওয়ান ভিডিও এবং পার্ট ওয়ানে তোমাদের জন্য আলোচনা করা হবে চল্লিশটি গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষায় এসএ কিউ জি কিউ সত্যমিত্রা শূন্যস্থান সব ধরনের শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এরপরে তোমাদের জন্য থাকবে পার্ট টু ভিডিও এই অধ্যায় থেকে পার্ট টুতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুই ও তিনবারের প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিওই ভালোভাবে দেখবে এবং আমি ডিসক্রিপশন বক্সে পার্ট টু এবং পার্ট ওয়ান দুটোরই আমি লিঙ্ক রেখে দেবো চলো শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে আলোচনা তোমাদের জন্য চল্লিশটি প্রশ্ন রেখেছি আমি শর্টের জন্য এই চল্লিশটি প্রশ্ন আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঘোরার প্রাচীনতম আদি নাম কি। উত্তর হয়ে যাবে ইওহিপাস দু নম্বর প্রশ্ন আধুনিক ঘোড়ার নাম কি উত্তর হয়ে যাবে ইকুয়াস তিন নম্বর প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন উত্তর হবে ডারউইন চার নম্বর প্রশ্ন বাদুরের ডানা ও পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গ উত্তর হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন তিমির ফিলিপার ও পাখির ডানা কি ধরনের অঙ্গ উত্তর হয়ে যাবে সমসমস্ত অঙ্গ ছয় নম্বর প্রশ্ন পুকুরের রুই মাসেদের মধ্যে সংগ্রাম এটি এটি হলো উত্তর হয়ে যাবে অন্তঃপ্রজাতি সংগ্রাম সাত নম্বর প্রশ্ন পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো উত্তর হয়ে যাবে অক্সিজেন আট নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে হুগো দা ব্রিজ বন্ধুরা এখানে ব্রিজ বানানটা ভুল লেখা আছে এখানে ভয় রফলা হবে ঠিক আছে এখানে এই বানানটাকে একটু ঠিক করে নেবে এখানে হবে ভ্রিস অর্থাৎ তন্ত্রের তন্ত্রেশ নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগকারী প্রাণী হল উত্তর হয়ে যাবে প্লাটিপাস দশ নম্বর প্রশ্ন পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ হল উত্তর হয়ে যাবে পটেডিক্স এগারো নম্বর প্রশ্ন বিবর্তনের জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে অপারিন এবং হ্যালডেন বারো নম্বর প্রশ্ন মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হল উত্তর হয়ে যাবে নিকটি টেটিং পর্দা তেরো নম্বর প্রশ্ন ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায় উত্তর হয়ে যাবে মাসের চোদ্দ নম্বর প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন পনেরো নম্বর প্রশ্ন ইভলিউশন শব্দটির জনক হলেন উত্তর হয়ে যাবে হারবার্ট স্পেন্সার ষোলো নম্বর প্রশ্ন বায়োজেনেটিক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে হেকেল সতেরো নম্বর প্রশ্ন একটি উদ্ভিজ্জ জীব জীবন্ত জীবাশ্ম হল উত্তর হয়ে যাবে ইকুইজিটাম আঠারো নম্বর প্রশ্ন জৈব বিবর্তন সম্পর্কিত তথ্যটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন উত্তর হয়ে যাবে ফিলোজফিক জুওলজিক এছাড়া বন্ধুরা মনে রাখবে ডারওয়েনের গ্রন্থটির নাম হল অন দ্য অরিজিন অফ স্পিসেস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন উনিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন কুড়ি নম্বর প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ল্যামার্ক একুশ নম্বর প্রশ্ন মানবদেহের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো উত্তর হয়ে যাবে কক্সিস ও অ্যাপেন্ডিক্স এছাড়া মধ্যে অন্যান্য নিষ্ক্রিয় অঙ্গেরও আছে সেগুলো তোমরা লিখতে পারো বাইশ নম্বর প্রশ্ন ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে উত্তর হয়ে যাবে ঘোড়ার পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্য ও পোস্ত বৃদ্ধি ও মজবুত হয়ে হয়েছে অর্থাৎ তিন নম্বর আঙুল তেইশ নম্বর প্রশ্ন উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো উত্তর হয়ে যাবে নারকেলের পিস্টিলোড যাকে গর্ভ আমরা বলি এবং দুই নম্বর হয়ে যাবে হলুদের ভূ নিমস্ত কাণ্ডের স্বল্পপত্র এখানে বানানটা কার্ড কাণ্ড হবে এখানে কার্ডের লেখা হয়ে গেছে এটা বানানটা ঠিক করে লিখে নেবে চব্বিশ নম্বর প্রশ্ন অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে বিজ্ঞানী লেমার্ক পঁচিশ নম্বর প্রশ্ন হট ডায়লট সুপ কথাটি প্রথম কে বলেন উত্তর হয়ে যাবে বিজ্ঞানী হ্যালডেন ছাব্বিশ নম্বর প্রশ্ন পর্ণকাণ্ড হলো একটি উত্তর হয়ে যাবে রূপান্তরিত কাণ্ড সাতাশ নম্বর প্রশ্ন পায়রার দেহে মোট কয়েকটি বায়ুথলি বা এয়ার স্যাক থাকে উত্তর হয়ে যাবে নয়টি আঠাশ নম্বর প্রশ্ন কোন সারিবৃত্তীয় কাজের জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় উত্তর হয়ে যাবে বাসমোষণ রোধ করতে উনত্রিশ নম্বর প্রশ্ন উটের দেহকোষে জল সরবরাহ হয় উত্তর হয়ে যাবে কুজের চর্বি থেকে ত্রিশ নম্বর প্রশ্ন উটের আরবিসি এর বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন একত্রিশ নম্বর প্রশ্ন পায়রার চোখে কিসের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয় উত্তর হয়ে যাবে পেকটিন বত্রিশ নম্বর প্রশ্ন মোমোসের এইট অক্ষরের ন্যায় নৃত্যকে কি বলে উত্তর হয়ে যাবে ওয়াগাল নৃত্য তেত্রিশ নম্বর প্রশ্ন পটকার অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে উত্তর হয়ে যাবে রেড গ্রন্থি বা লালা গ্রন্থি বন্ধুরা তেত্রিশ নম্বর প্রশ্ন উল্টোভাবে আসতে পারে যেমন আসতে পারে এরকম রেড গ্রন্থি বা লালা গ্রন্থি কোথায় অবস্থান করে উত্তর হয়ে যাবে পটকার অগ্রপ্রকোষ্ঠে সেক্ষেত্রে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে শাসমূল বা নিউ মেটাফ দেখা যায় উত্তর হয়ে যাবে লবণাম্বু উদ্ভিদে যেমন সুন্দরী গাছ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাষ্পমোচন রোধ রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো উত্তর হয়ে যাবে পাতা কাটায় রূপান্তরিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন মাছের প্রলবতা রক্ষাকারী অঙ্গের নাম কি অথবা প্রশ্নটা অনুভব আসতে পারে যে অঙ্গটি রুই মাসকে জলের বিভিন্ন গভীরতায় ওঠানামা করতে সাহায্য করে তা হলো উত্তর হয়ে যাবে পটকা সাত্রিশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে মানে শোষণ করে নেয় উত্তর হয়ে যাবে রেটিয়া মিরা বিলিয়া আটত্রিশ নম্বর প্রশ্ন বাতাসের সরি বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো পিত্তথলি এছাড়া বন্ধুরা পায়রার দেহে কিন্তু অনেক অঙ্গ যেগুলো থাকে না যেমন পাকস্থলি থাকে না পিত্তথলি থাকে না তোমরা এগুলো একটু বই দেখে পড়ে নেবে আমি এখানে একটা লিখে দিয়েছি তোমরা অন্যগুলো পড়ে নেবে বই দেখে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোয়া সার্বের তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে অপারিন এবং আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন একটি প্রাণী প্রাণীজীবাশ্বের উদাহরণ দাও উত্তর হয়ে যাবে আর কিউ বন্ধুরা এই চল্লিশটি এসকিউ প্রশ্নের উত্তর তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই আমার এস এম টিসিং গাইড যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে গিয়ে তোমরা এর এই প্রশ্নগুলো পিডিএফ পেয়ে যাবে এছাড়া বন্ধুরা পার্ট টুতে তোমাদের জন্য যে দুই ও তিন নম্বরের প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর আমি করে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলে আমি সেগুলোর পিডিএফ রেখে দেবো অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবে পার্ট ওয়ান এবং পার্ট টু অবশ্যই ভালোভাবে দেখবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য